কম ঢাকে কি হয় আমরা ফুচকা বা ঝালমুড়ি বা পানি পুরি কিছু একটা রাখি কফি রাখি এখানে হচ্ছে পিঠা রাখা হচ্ছে শীতের দিনে অনেক ইন্টারেস্টিং আর আমিও নিব অনেক কঠিন একটা জিনিস আজকে আজকে বাইক তো স্টার্ট হইতেছ না দুর্ভাগ্য পড়বে তোর সাথে বসে একটা প্রীতম হ্যাঁ বলো কিছু কিছু বলার নেই কিছু বলার নাই বাইক চললাম তো আজকে হচ্ছে ওর ফার্স্ট পাবনা আসে এখানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানিরাফ ডায়ারিজ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো কি অবস্থা সবার ওকুলি সবার অনেক ভালো আছে এন্ড আজকে চলে আসছি আমরা পাবনাতে এন্ড ওকির বিয়েতে গাইস গাইস জন্য আসছি বাট আজকে বেসিক্যালি ওটাই হলো সো ওর বাসার ভিতরের দিকে আমরা এখান থেকে দাঁড়িয়ে আসছি এখান থেকে সবাই যাবে এন্ড ওরা হচ্ছে মানে দুজন একসাথে করে প্রোগ্রামটা করতে যাচ্ছে উমেন ব্রাইড বোথ একসাথে করতেছে অলরেডি আগুন দিয়ে দিছে সো আমরা বের হব অনেক বেশি লেট সো ব্রাইড আসছে আমরা চলে এখন আমরা চলে আসছি কনভেনশন হলে এটা হচ্ছে নূরজাহান কনভেনশন হল এটা হচ্ছে পাবনা সদরেই অ্যান্ড এখানে উঠি অ্যান্ড তার হাজব্যান্ড হবু হাজব্যান্ড আর কি এখনও বিয়ে হয়নি আজকে হলো তো আমরা এখানে চলে আসছি অ্যান্ড দিস ইজ দ্য হল নূরজাহান অ্যান্ড আমরা এখন ভিতরে যাব আমরা বাইক নিয়ে এতক্ষণ আসলাম এখন এখানে উঠি আছে এই যে এখানে মূলত উঠি হচ্ছে আমার ফ্রেন্ড স্কুল লাইফের ফ্রেন্ড বউ চলে আসছে হ্যাঁ বউ বর একসাথে চলে আসছে আর আজকে হলুদ একসাথে হচ্ছে তো আমি আর অ্যানি একসাথে আছি আর মূলত হচ্ছে আমারই ফ্রেন্ড ছিল স্কুল লাইফের তো আমরা সবাই পার্পেল ইয়েস পার্পেল হচ্ছে পাঞ্জাবি আমি পাঞ্জাবি পরে কোটিয়ে পড়েছি আর ওই যে লুক আমি তোমার টাকে দেখে দিই যে এটা হচ্ছে এটা অ্যানির শাড়ি যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ শাল শাল নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওর শাড়ি আচ্ছা আর এই যে এবার এই যে এখানে ঢোকাটা কি আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে আমরা এখন ভিতরে প্রবেশ করিনি এখন উঠি এখনো আমার নামিনি এখান থেকে ঘোরাঘাট থেকে সবাই নাচানাচি করতেছে তো উঠি বাসা থেকে যারা আসছে সবাই পার্পেল করছে আমিও ওখান থেকে তো আমাকেও স্পর্শ করা হয় তো আমিও পার্পেলই করছি আর উপরে একটা করি করছি এই ঘোরাতে করি মূলত হচ্ছে আসলো উঠছি অ্যান্ড ঘোরাতে যে ফুল পড়ানো হয়েছে এখানে একটা আর এই ঘোরাতে দেখি ফুল পড়াচ্ছে কিনা এই ঘোরাতে একটা ফুল পড়ানো হয়েছে এই আচ্ছা এইখানে মূলত প্রোগ্রাম চলতেছে আমরা ভিতরে গান বাজনা চলতেছে ফটোশুট চলতেছে অ্যান্ড বাইরে একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এইখানে একজন পিঠানে বসছে অ্যান্ড এটা হচ্ছে ওদের থেকে স্পন্সর করা অ্যান্ড সবাই মানে এটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস যে শীতের দিন সবাই মিলে হচ্ছে এখানে পিঠা খাওয়ার জন্য আসছে অ্যান্ড এটা হচ্ছে উঠতিদেরই অ্যারেঞ্জ করা ওরাই হচ্ছে এখানে আমরা যেরকম ঢাকে কি হয় আমরা ফুচকা বা ঝালমুড়ি বা পানিপুরি কিছু একটা রাখি কফি রাখি এখানে হচ্ছে পিঠা রাখা হচ্ছে শীতের দিনে অনেক ইন্টারেস্টিং অ্যান্ড আমিও নিবো অ্যানির জন্য নিবো অ্যানি ভিতরে বসে আছে তো এখানে এখনো নামে নেই ওনারা এখন নামবে হাজব্যান্ড ওয়াইফ আর এই পাশে হচ্ছে হল পুরোটা এইখানে হচ্ছে বসবে আর এখানে বসা আমাদের সবার বসার জায়গা অ্যান্ড এইখানে হচ্ছে খাবার জায়গা সব রেডি অ্যান্ড এই পাশে আগে ওয়াশরুম আছে আমি আজকে ফার্স্ট আসছি এটা নতুন হয়েছে পাবনাতে আমি আগে আসিনি এখানে কখনো মূর্তির বিয়ে উপলক্ষে আসা মূলত আর এখানে অ্যানি আছে অ্যানি হাউ ফিলিং আজকে হচ্ছে ওর ফার্স্ট পাবনা আসে এখানে অ্যান্ড আমি তো এখানেই থাকতাম আমার দেশে বাড়ি দাদু বাসা নানু বাসা সবাই এখানে তো ওর তো হচ্ছে স্কুল ফ্রেন্ড ছিল অ্যাজ গাইজ নো তো আমরা হচ্ছে ওর বিয়ে উপলক্ষে এখানে আসছি অ্যান্ড এই যে এখানে হচ্ছে ওর হাজব্যান্ড ওয়াইফ মানে গ্রুম
আর ব্রাইট এন্ড আমরা একটু দেখি চিল করবো, নাচানাচি করবো বাইরে গিয়ে, তারপরে একটু প্রোগ্রামে ফটোশুট করবো, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, দেন রাত চলে যাবো, দেন কালকে আবার বিয়ে। আজকে হলুদ এই যে এখানে পিচ্চিরা সব রেডি, এখানে সবাইকে ওয়েলকাম করার জন্য অ্যান্ড সবাই এখান থেকে যাবে, পিচ্চিরা ফার্স্টে দেওয়া, সবাই বড় বড় সিনিয়র আস্তে আস্তে বাড়ছে। ওকে, এখন সবাই রেডি বরবাবুকে ওয়েলকাম করার জন্য, অ্যান্ড সবাই এখানে নাচানাচি করতে করতে আসবে, নাচতে নাচতে ওয়েলকাম করবে। অ্যান্ড অনেকক্ষণ হয়ে গেছে বরবাবুকে এখনও ঘোড়াতেই বসে, মানে ঘোড়া গাড়িতেই বসানো ছিল, এখন মাত্র নামতেছে। আর এই পাশে হচ্ছে বউপক্ষ, এই পাশে হচ্ছে বরপক্ষ। সো যেহেতু ওর আমার ফ্রেন্ড, আমরা বউপক্ষ, তো আমরা এই পাশে বসছি, অ্যান্ড এইখানে বসে আসছে। অ্যান্ড এই যে সবাই রেডি, এখানে শারুল আছে, আমার ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড ছিল শারুল। আচ্ছা, সবাই রেডি? ওকে, এখন আমরা ডিনারে বসে গিয়েছি, অ্যান্ড ওখানে প্রোগ্রাম চলতেছে, আর এই যে অ্যানি আমার সাথে, তো আমরা এখন ডিনার করবো, ডিনার করে আমরা বাসা থেকে রওনা দিব। অ্যান্ড অনেকক্ষণ হচ্ছে প্রোগ্রামে আসছি, অলমোস্ট 10:30 প্লাস, মাত্র ডিনারে বসলাম, মাঝখানে বিরিয়ানিটা খেলাম, এখন ডিনার করে বাসায় চলে যাব। ওকে, সো এখন আমাদের বিদায়ের টাইম, অ্যান্ড প্রিয়াল প্রীতম আসছে আমাকে গাড়ি নিয়ে নেওয়ার জন্য, প্রিয়াল বাইক নিয়ে চলে যেতেছে, অ্যান্ড প্রীতমের গাড়িতে আমি আর অ্যানি যেতেছি, এই যে অ্যানি, আমরা হচ্ছে প্রিয়ার গাড়িতে চলে যাব, এখন বাসায় যাচ্ছি। সো কোথা পেয়ে তোলা পেয়ে বিয়াল দাদু, আজকে ব্লগ করতেছি কিছু বলো, আজকে বাইক স্টার্ট হইতেছিল না, দুর্ভাগ্য পড়বে তোর সাথে বসে, আজকে মূলত বাইক স্টার্ট নিতেছিল না, পরে বাসা থেকে আসছে গাড়ি নিয়ে, ঠিক আছে, আমার নেওয়ার জন্য। আমি আসলাম না খেলা স্টার্ট করার কথাটা বলতাম, কিন্তু এখানে ওই ব্লগটা আছে তো, হ্যাঁ আসলে কাজ করবে। আচ্ছা আচ্ছা, তো চলো 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 তাহলে আমরা বাসে যাই। এই যে প্রীতম আছে, প্রীতম হ্যাঁ বলো, কিছু কিছু বলার নেই, কিছু বলার নাই, আচ্ছা ওকে ওকে চলো চলো, ওকে তাহলে, হ্যাঁ তেরে নাম, হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার সব নিছো? হ্যাঁ আমি সামনে বসছি, তুমি নিছো সব? আল্লাহ হাফেজ, সকালে দেখা হচ্ছে, চলো চল। ওকে, এখন প্রীতম আমাদের নামাই দিয়ে চলে গেল, অ্যান্ড আমরা বাসায় চলে আসছি। ইয়েস, আমরা বাসায় চলে আসছি, তো এই যে আমাদের বাসা। তো আজকে পর্যন্ত ব্লগ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, হ্যাভ ফান।